আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে। তৃতীয় টার্মিনালে সরাসরি সংযুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দর্শক, কিছুদিন আগে আপনারা দেখেছেন তৃতীয় টার্মিনালের উদ্বোধনের আগ মুহূর্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নামানো হয়েছে তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনে। বর্তমান সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এই র্যাম্প ব্যবহার করে সরাসরি বিমানবন্দর মহাসড়কের সাথে যুক্ত হচ্ছে। এখন নতুন করে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে, যাতে করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারে। আর এই তৃতীয় টার্মিনালে প্রবেশ করার জন্য উত্তর দিক থেকে একটি ইউটার্ন সড়ক নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে এই টার্মিনালের উত্তর দিক থেকে কাজগুলো চলছে বেশ দ্রুতগতিতে। দর্শক, সামনে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, এই র্যাম্পটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যাওয়া একটি র্যাম্প, যেটি সরাসরি বিমানবন্দর মহাসড়কের সাথে যুক্ত হয়েছে। আর এই র্যাম্পটি ব্যবহার করে যখন যানবাহনগুলো নেমে আসবে, তখন হাতের বাঁ দিক থেকে সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এই র্যাম্প ব্যবহার করে নেমে আসা যানবাহনগুলো সরাসরি হাতের বাঁ দিক থেকে চলে যাবে উত্তর অংশে, এবং উত্তর অংশে ইউটার্ন নিয়ে আবারও চলে আসবে কার পার্কিং ভবনের দিকে। এতে করে যানবাহনগুলো কোনো প্রকার বাধায় পড়তে হবে না। এছাড়াও তৃতীয় টার্মিনালে বের হওয়ার জন্য একাধিক ফ্লাইওভার এবং সড়ক নির্মাণ করা হয়েছে। দর্শক, এবার আমরা চলে আসলাম উত্তর দিকের অংশে। এখানে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে, অর্থাৎ এখানে যে বাড়তি নির্মাণ সামগ্রী ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুন করে এখানে সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে সড়ক নির্মাণের কাজগুলো দৃশ্যমান হয়েছে। এছাড়া এই তৃতীয় টার্মিনালের উত্তর এবং দক্ষিণ অংশে ফ্লাইওভার নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমান সময়ে এই টার্মিনালের উত্তর এবং দক্ষিণে দুইটি স্টিলের র্যাম্পের কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই দুইটি স্টিলের র্যাম্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই দুইটি স্টিলের র্যাম্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ঢাকা বিমানবন্দর মহাসড়ক থেকে তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং তৃতীয় টার্মিনাল থেকে ঢাকা বিমানবন্দর মহাসড়কে বের হওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। দর্শক, হাতের ডান দিকে হচ্ছে তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম দুটি টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল। আশা করা যাচ্ছে এই টার্মিনালে যেহেতু একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে, সেহেতু কার পার্কিংয়ের এই সমস্যা অনেকটাই কমে আসবে। বর্তমান সময়ে কার পার্কিং ভবনের সামনের অংশ দিয়ে সড়ক নির্মাণের পাশাপাশি এই কার পার্কিং ভবনের উপরের অংশে রঙের কাজগুলো শেষ করা হচ্ছে। দর্শক, একটু আগে আপনাদেরকে যেমনটা বলছিলাম, এই তৃতীয় টার্মিনালের প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়ক নির্মাণ করা হচ্ছে এবং একাধিক ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এবং সামনে যদি আপনারা দেখেন, এখানে একটি আন্ডারপাস সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে যাতে মেট্রো রেল MRT-1 এর সাথে সংযোগ করা যায় এই তৃতীয় টার্মিনালকে, সে ব্যবস্থাও করে রাখা হয়েছে।
দর্শক, এবার চলে আসলাম দক্ষিণ দিকে। হাতের ডান দিকে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে জেনারেটর হাউস এবং এর বাঁদিক থেকে পাওয়ার হাউস নির্মাণ করা হয়েছে। এছাড়া এদিক থেকে সড়ক নির্মাণের কাজগুলো শেষ করা হচ্ছে। পাশাপাশি মাঝখানের মিডিয়ানগুলোর সৌন্দর্যবর্ধনের কাজও শুরু করা হয়েছে। আংশিক উদ্বোধনকে কেন্দ্র করে তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশে একটি বোর্ডিং ব্রিজ তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে দক্ষিণ অংশে আর কোনো বোর্ডিং ব্রিজ নির্মাণের কাজ দেখা যায়নি। মনে হচ্ছে বিমান পার্কিংয়ের যে এরিয়াটা আছে, এই এরিয়ার কাজ শেষ করার পরে বোর্ডিং ব্রিজের কাজগুলো ধরা হবে। এছাড়া দক্ষিণ দিক থেকে ফ্লাইওভারের পাশাপাশি র্যাম্পের কাজগুলো শেষ করা হয়েছে। শেষ করা হচ্ছে এর সংযোগ সড়কের কাজও। দর্শক, তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশে ঢাকা বিমানবন্দর মহাসড়কের পাশেই দৃষ্টিনন্দন দুইটি জলাধার নির্মাণ করা হয়েছে এবং এই জলাধারের চতুর্দিকে সবুজায়নের জন্য ঘাস লাগানো হয়েছে। এছাড়াও এই তৃতীয় টার্মিনালের সামনের এই অংশটি যাতে রাতের বেলায় পর্যাপ্ত পরিমাণ আলো পায়, সেজন্য 30 মিটার উঁচুতে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এর সামনে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন, এখানে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অংশ সবুজায়ন করা হয়েছে। দর্শক, এর আগে যখন তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশের এই আপডেট দিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে দক্ষিণ অংশে যে স্টিলের র্যাম্পটি নির্মাণ করা হয়েছে, সেখানে ঢালাই কাজ বাকি ছিল। এবার এসে দেখতে পাচ্ছি এই র্যাম্পের অংশের ঢালাই কাজ সম্পূর্ণ করা হয়েছে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।